ন্যায়িক দণ্ডাধীশৰ আদালতত আজি পুনৰ হাজিৰ হয় বিধায়ক অখিল গগৈ। কা আন্দোলনৰ সময়ৰ দুটা গোচৰ সংক্ৰান্তত আদালতত হাজিৰ হয় বিধায়কগৰাকী। বিধায়ক অখিলসহ আদালতত হাজিৰ হয় আনজন প্ৰতিবাদকাৰী। অখিল গগৈৰ লগতে আদালতত হাজিৰ হয় অসম ছাত্ৰ যুৱ সন্মিলনৰ সভাপতি জিন্তু মেছ, ছাত্ৰমুক্তিৰ লক্ষ্যজ্যোতি গগৈ আৰু মানস কোঁৱৰ। শিৱসাগৰ সদৰ থানা আৰু গৌৰীসাগৰ থানাত ৰুজু হৈ থকা গোচৰৰ শুনানি আছিল মুখ্য ন্যায়িক দণ্ডাধীশ আদালতত। উল্লেখযোগ্য যে ৰাষ্ট্ৰদ্ৰোহ আৰু 144 ধাৰা উলংঘা কৰাৰ অভিযোগ উত্থাপন কৰি কা আন্দোলনৰ সময়ত তৰা হৈছিল গোচৰ। 144 ব্ৰেক কৰা বুলি আৰু ৰাষ্ট্ৰদ্ৰোহ কৰা বুলি কাৰ বিৰোধিতা কৰি আমাৰ ওপৰত দুটাকৈ গোচৰ জাপি দিয়া হৈছিলে আৰু সেই গোচৰ দুটাৰ আজি কপিৰ কাৰণে আছিলে, আমাক ডকুমেণ্টবিলাক দিয়া হৈছিলে আৰু আজি চাৰ্জ ফ্ৰেমিঙো হৈছিলে, তাৰ কাৰণে আৰ্গুমেণ্ট হৈছিলে, তাৰ কাৰণে আজি আমি উপস্থিত হ'লোঁ। চৰকাৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰা মানে ৰাষ্ট্ৰৰ বিৰুদ্ধে প্ৰতিবাদ কৰা নহয়। গতিকে এটা কথা ক'ব বিচাৰিছোঁ যে এইটো এটা সম্পূৰ্ণ ভুৱা গোচৰ এটা, ৰাষ্ট্ৰৰ বিৰুদ্ধে আমি থিয় হোৱা নাই, জাতিধ্বংসী আইনখনৰ বিৰুদ্ধে থিয় হৈছোঁ আৰু আগলৈ এই স্থিতি আমাৰ ভাল কৰিব। উচ্চতৰ মাধ্যমিকত লেটাৰ নম্বৰ পোৱা ল'ৰাই লাভ কৰিব স্কুটি আৰু প্ৰথম বিভাগত উত্তীৰ্ণ ছাত্ৰীয়েও লাভ কৰিব স্কুটি। অৰুণোদয় পোৱা পৰিয়ালে ঘৰত ওলমাব লাগিব ছাইনবোৰ্ড। 13-15 আগষ্টলৈ সকলোৱে উত্তোলন কৰিব লাগিব ৰাষ্ট্ৰীয় পতাকা। সমবায় দোকানত 16 টকাত কিনিব পাৰিব এই ৰাষ্ট্ৰীয় পতাকা। স্বাধীনতাৰ 75 বছৰ উপলক্ষে হৰ ঘৰ ত্ৰিৰংগা কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হৈছে চৰকাৰৰ তৰফৰ পৰা। কেইবাটাও সিদ্ধান্তৰ কথা মুখ্যমন্ত্ৰীয়ে আজি একেলগে ঘোষণা কৰিলে। তেওঁ প্ৰথমে উল্লেখ কৰিলে যে এইবাৰ উচ্চতৰ মাধ্যমিকত যিসকল ছাত্ৰই লেটাৰ নম্বৰ লাভ কৰিবলৈ সক্ষম হৈছে তেওঁলোকে স্কুটি লাভ কৰিব, ইয়াৰ উচ্চতৰ মাধ্যমিকৰ ক্ষেত্ৰতহে। আৰু উচ্চতৰ মাধ্যমিকৰ প্ৰথম বিভাগত যিসকল ছাত্ৰীয়ে প্ৰথম বিভাগ লাভ কৰিছে তেওঁলোকৰ বাবেও স্কুটি আগবঢ়োৱা হ'ব। মানে দুটা সিদ্ধান্ত লোৱা হৈছে, এফালে ল'ৰাৰ বাবে আৰু এফালে ছোৱালীৰ বাবে, ছাত্ৰ আৰু ছাত্ৰীৰ বাবে। ছাত্ৰৰ বাবে উচ্চতৰ মাধ্যমিকত যিসকলে লেটাৰ পাব তেওঁলোকেহে স্কুটি পাব আৰু ছাত্ৰীৰ বাবে প্ৰথম বিভাগ পালেই স্কুটি লাভ কৰিব বুলি স্পষ্ট কৰি দিয়া হৈছে। আৰু সমান্তৰালভাৱে আন এটা কথা ঘোষণা কৰা হৈছে যে এইবাৰ হাইস্কুল শিক্ষান্ত পৰীক্ষাত শিক্ষাৰ্থীৰে উত্তীৰ্ণসকলক, বিশেষকৈ যিসকলৰ 75% আছে তেওঁলোকক 16,000 টকা দিয়া হ'ব। আনফালে অৰুণোদয় পোৱা পৰিয়ালে ঘৰত ছাইনবোৰ্ড ওলমাব লাগিব। ইফালে 13-15 আগষ্টলৈ সকলোৱে উত্তোলন কৰিব লাগিব ঘৰে ঘৰে ৰাষ্ট্ৰীয় পতাকা। সমবায় দোকানত 16 টকাত কিনিব পাৰিব ৰাষ্ট্ৰীয় পতাকা। স্বাধীনতাৰ 75 বছৰ উপলক্ষেই হৰ ঘৰ ত্ৰিৰংগা শীৰ্ষক এই কাৰ্যসূচী গ্ৰহণ কৰা হৈছে চৰকাৰৰ তৰফৰ পৰা। 6 আগষ্টত মেট্ৰিকত ষ্টাৰ নম্বৰ পোৱা, লেটাৰ নম্বৰ পোৱা ল'ৰা ছোৱালীক আমি কম্পিউটাৰৰ পৰিৱৰ্তে 16,000 টকাকৈ দিম। আৰু দুৰ্গা পূজাৰ আশে পাশে হায়াৰ ছেকেণ্ডাৰীত ফাৰ্ষ্ট ডিভিজন পোৱা ছোৱালীবিলাকক স্কুটি দিম। এইবাৰ হায়াৰ ছেকেণ্ডাৰীত লেটাৰ নম্বৰ পোৱা ল'ৰাবিলাককো আমি স্কুটি দিম, যাতে ছোৱালী ল'ৰা দুয়োটাই পায়। খালী ছোৱালীয়ে ফাৰ্ষ্ট ডিভিজন পালে পাব, ল'ৰাই কিন্তু লেটাৰ নম্বৰ পাব লাগিব। অলপ ল'ৰাৰ কাৰণে অলপ টাইট কৰি দিম। নলবাৰীত জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগত বিত্তীয় কেলেংকাৰীৰ খবৰ। দুৰ্নীতিৰ অভিযোগ দুগৰাকী কৰ্মচাৰীৰ বিৰুদ্ধে আৰু তাৰ পাছতে চাকৰিৰ পৰা বৰ্খাস্ত কৰা হৈছে। বৰ্খাস্ত কৰা হ'ল জিলা সমন্বয়ক কৃষাণু তালুকদাৰ আৰু জলমিত্ৰ জিয়াউৰ ৰহমানক। নলবাৰী জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ কাৰ্যবাহী অভিযন্তাই বৰ্খাস্ত কৰে দুই কৰ্মচাৰীক। বিত্তীয় কেলেংকাৰী সম্পৰ্কত ইতিমধ্যে পূৰ্বৰ কাৰ্যবাহী অভিযন্তা অৱতাৰ সিং আৰু মুখ্য সহায়ক গোলাপ চৌধুৰীক কৰা হৈছিল নিলম্বন। কেলেংকাৰী সন্দৰ্ভত ঘোষণা কৰা হৈছিল তদন্ত। নলবাৰী জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগত বিত্তীয় কেলেংকাৰীৰ খবৰ আমি জনাইছোঁ। দুৰ্নীতিৰ অভিযোগত দুগৰাকী কৰ্মচাৰীক চাকৰিৰ পৰা বৰ্খাস্ত কৰা হৈছে। অধিক জনাব আমাৰ সাংবাদিক কৈলাশ ডেকাই। কৈলাশ, আৰু কি কি তথ্য আছে আপোনাৰ লগত? হয় প্ৰাঞ্জল, নিশ্চয়কৈ ক'ব লাগিব যে নলবাৰীৰ জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগ আৰু জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ বিত্তীয় কেলেংকাৰী সংঘটিত হৈছিল আৰু বিত্তীয় কেলেংকাৰীৰ ইতিমধ্যে কেইবাগৰাকীও যি বিষয়াক নিলম্বন কৰা হৈছিল, কিন্তু শেহতীয়াভাৱে আজি দুগৰাকীকৈ যি তাত কৰ্মৰত অৱস্থাত থকা দুগৰাকীকৈ লোকক বৰ্খাস্ত কৰা হৈছে। তাত থকা জিয়াউৰ ৰহমান আৰু কিষাণু তালুকদাৰক নলবাৰী জিলাৰ যি জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ মুখ্য অভিযন্তাগৰাকীয়ে ইতিমধ্যে নিলম্বন কৰিছে প্ৰাঞ্জল। এওঁলোকৰ বিৰুদ্ধে অভিযোগ আছিল, আপুনি কৈছে বিত্তীয় কেলেংকাৰীৰ, এই দুজনকে বৰ্তমান নিলম্বন কৰা হৈছে বা বৰ্খাস্ত কৰা হৈছে, তাৰ বাহিৰেও আন একাংশ কৰ্মচাৰী জড়িত থাকিব পাৰে বুলি একাংশই সন্দেহ কৰিছিল, এই সন্দৰ্ভতো কিবা তথ্য আহি পৰিছে নেকি? হয় প্ৰাঞ্জল, নিশ্চয়কৈ যি বিত্তীয় কেলেংকাৰী ইতিমধ্যে নলবাৰীৰ যি জনস্বাস্থ্য কাৰিকৰী বিভাগৰ কাৰ্যালয়ত কেইবা লাখ টকীয়া যি অনাময় শৌচাগাৰৰ কেলেংকাৰী সংঘটিত হৈছিল আৰু কেলেংকাৰী হোৱাৰ পিছৰে পৰা কিন্তু কেইবাটাও তদন্ত ঘোষণা কৰিছিল। তদন্তৰ পৰৱৰ্তী সময়ছোৱাত তদানীন্তন যি কাৰ্যবাহী অভিযন্তা অৱতাৰ সিঙক নিলম্বন কৰা হৈছিল, তাৰ পিছতে এগৰাকী
লোকক আৰু নিলম্বন কৰা হৈছিল। তাৰ পৰৱৰ্তী সময়ত আজি দুগৰাকীকৈ যি নলবাৰী জিলাৰ যি কাৰ্যবাহী অভিযন্তা পাৰ্থ প্ৰতিম বৰুৱাই দুগৰাকীকৈ কৰ্মচাৰীক বৰ্তমান বৰখাস্ত হৈছে। ধন্যবাদ জনাইছো, আমি পৰৱৰ্তী সময়ত আপোনাৰ সৈতে পুনৰ যোগাযোগ কৰিম। আনফালে বঙাইগাঁও জিলা সমাজ কল্যাণ বিভাগতো ব্যাপক দুর্নীতি হওয়ার অভিযোগ উত্থাপন হয়েছে। শিশু খাদ্যর নামত আবন্টন হওয়া ধনের 20-25% সোমায় শিশু উন্নয়ন প্রকল্প বিষয়ার জেপত। অন ক্যামেরাত বন্দী হয়েছে কমিশন লওয়ার দৃশ্য। শিশু উন্নয়ন প্রকল্পর এগারী CDPO বিষয়ায় শিশু খাদ্যর আবন্টন হওয়া ধনের 20-25% কমিশন লওয়ার অভিযোগ উত্থাপিত হয়েছে। বিষয়াগুলিয়ে দুজন সুপারভাইজারের সহযোগত এই ব্যাপক দুর্নীতি সংঘটিত করার অভিযোগ উঠিছে। প্রতিজন অঙ্গনবাদী কর্মীর পর শিশু খাদ্যর আবন্টন হওয়া ধনের 20-25% কমিশন লয় বিষয়াগুলিয়ে। বিষয়াগুলিয়ে কর্মীসল ভয় ভাবুকি জোর জুলুমকই কমিশন লওয়ার সময়তেই গোপন ক্যামেরাত কমিশন লওয়ার সকল দৃশ্য বন্দী হয়েছে। বিষয়াগুলির এনে দুর্নীতির বিরুদ্ধে বঙ্গাইগাঁও জেলা অঙ্গনবাদী কর্মী সন্থায় অঙ্গনবাদী সঞ্চালক অভিযোগ দাখিল করেছে যদিও এতালে বিষয়াগুলির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই। এইটো টকার বিষয়ে যেহেতু রাইজে অবগত নহয় সেই কারণে এই টাকাখিনি আমি মানে উঠাই যিহেতর মানে বেশি পরিমাণের ধন সিহতর পর 15-14-13% আর যেহেতু কম পরিমাণের ধন সিহতর পর মানে 20% টাকা সিহতে আদায় লব। আর যদি এই আদায় টাকাখিনি আমি আদায় নিদিও সিহতে আমাক ওয়ার্কার বিলাকক নানান ধরনের ধুমকি ভয় ভাবুকি দেখাইছিল। যদি টাকাখিনি আদায় নিদিও তেনহলে আমার সাংবাদিক উপানন্দ শর্মা আছে ফুললাইনত। উপানন্দ, প্রকৃত তথ্য প্রমাণ দাখিল করা হয়েছে, ভিডিও দাখিল করা হয়েছে, তারপরও এই বিষয়াগুলির বিরুদ্ধে কিয় পদক্ষেপ গ্রহণ করা হওয়া নাই, কার বলত শক্তিমান হয়ে আছে এইগুলি বিষয়া প্রশ্ন উঠিছে। হয় প্রাঞ্জল, এই ধরনের দুর্নীতি তথ্য ওলাইছে আসলে চাঞ্চল্যকর তথ্য, আর খাদ্য আসলে শিশু সকল উন্নয়নের কারণে দিয়া হয় কিন্তু সেই সকল শিশুয়ে কিন্তু কিমান দূর এই খাদ্য লাভ করবলে সক্ষম হয়েছে তাক লো প্রশ্ন উত্থাপন হয়েছে। বঙ্গাইগাঁও জেলার বৈতামারি শিশু উন্নয়ন সেবা প্রকল্প যে ধরনের দুর্নীতি কাণ্ড সংঘটিত করেছে শিশু উন্নয়ন প্রকল্প বিষয়া ভারতী কলিতায় আসলে সকলকে হতচকিত করে তুলিছে। আসলে এই বৈতামারি সংহত শিশু উন্নয়ন সেবা প্রকল্প আসলে পূর্বর প্রায় দুর্নীতির অভিযোগ আছে বা একাংশ এনে ধরনের প্রকল্প সঘনাই আসলে দুর্নীতি উত্থাপন হয় আর শেহতীয়াভাবে ভিডিওয় ইয়ার কথা পুনর্বার প্রমাণিত করেছে। আর আমি যান তথ্য লাভ করেছো যিষয়াগী যে ধন আসলে দাবি করে লৈছিল সেয়া আসলে কেবা বছর পূর্বর আবন্টিত ধন কিন্তু সেই সময়ত বিভাগীয়ভাবে সেইখিনি বিতরণ করার অনুমতি নাছিল আর যার কারণে সেইখিনি জমা হয়ে আসে আর শেহতীয়াভাবে বিভাগীয়ভাবে নির্দেশ দিছিল যে সেইখিনি ধন মোকলাই দিব লাগে কিন্তু এই বিষয়াগী সুযোগ গ্রহণ করেছিল যেহেতু সেইখিনি পূর্বর ধন আর সেইখিনি ধন আসলে মোকলাই দিয়ার বাবদ মোটা অঙ্কর কমিশন আদায় দিব লাগে। আসলে যিসমূহ প্রকল্প প্রায় 80টার অধিক তাতে অঙ্গনবাদী কেন্দ্র আছে এই কেন্দ্রসমূহ আবন্টিত বিভিন্ন পরিমাণের ধন আবন্টিত হয়েছিল আর বিষয়াগীয়ে সেই ধন ভাগ করেছিল যার বেশি পরিমাণের ধন আবন্টিত হব কমিশন পরিমাণও বৃদ্ধি করে দিয়া আছিল। আর এই যী অঙ্গনবাদী কর্মীর পর শেহতীয়াভাবে এই ধন লোতে ফুটেজ ধরা পড়েছিল গোপন ক্যামেরা সেই অঙ্গনবাদী কর্মীগীর প্রথমতে 10,000 টাকা লৈছিল আর 10,000 টাকা লওয়ার পিছতো 2,500 টাকা পিছত ললে আর সেইখিনি টাকা কিন্তু ভিডিওটো চালে গম পোৱা যায় যে বারে বারে সেইখিনি টাকা লাগে বা সেইখিনি টাকা 10,000 টাকা দিলে নহব সেইখিনি বারে বারে কই থাকা পরিলক্ষিত হয়েছে। আর একটা কথা আমাক জানিব দিছে যে অঙ্গনবাদী কেন্দ্রে সেই কর্মী সকলে আসলে সেই ধন আসলে উর্ধতম বিষয়া আর একাংশ রাজনৈতিক নেতাও সেই ভাগ পায় বলে এই বিষয়াগুলিয়ে অঙ্গনবাদী কর্মীসকল জানিবলৈ দিছে। আজিৰ নহয় পূর্বতে হৈছিল আৰু যেতিয়া গোপন ক্যামেরাত বন্দী হল এই
তথ্যও কিন্তু উর্ধতম কর্তৃপক্ষক প্রদান করা হয়েছিল, কিন্তু রহস্যজনক বিষয় যে তেওঁৰ বিরুদ্ধে কিন্তু বর্তমানলৈকে ব্যবস্থা গ্রহণ করা হওয়া নাই। আর লক্ষণীয়ভাবে আন একটা ডাঙৰ কথা হল যে যিসকলে অভিযোগ দাখিল করেছিল বা উক্ত প্রকল্প অধীনস্থ যিসকল অঙ্গনবাদী কেন্দ্রৰ কর্মী আছিলে তেওঁলোকক কিন্তু বারে বারে হেঁচা দি থকা হয়েছে, তেওঁলোকৰ সেই অভিযোগ তেওঁলোকে প্রত্যাহার করব লাগে। আর যিধরণে কমিশন লওয়া বা উৎকোচ লওয়া যিধরণে অভিযোগ উত্থাপন হয়েছে সেই কথা তেওঁলোকে অস্বীকার করে লিখিতভাবে তেওঁলোকৰ উর্ধতম কর্তৃপক্ষক বা সংশ্লিষ্ট বিষয়াক তেওঁলোকে অবগত করব লাগে। নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ জানাইছো উপানন্দ শর্মা এইখানে তথ্যের বাবে। মুঠতে এইগারী বিষয়ের বিরুদ্ধে এতালে কোনো পদক্ষেপ গ্রহণ করা হওয়া নাই, যার ফলত আচরিত হয়েছে সমাজের সচেতন লোকসকল। আজি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে পিএইচডি ডিগ্রিধারী রাজ্যের সত্তরগী কলেজ শিক্ষক। আজি স্ক্রিনিং কমিটির সম্মুখত হাজির হয়েছে বিয়াল্লিশন মহাবিদ্যালয়ের সত্তরগী কলেজ শিক্ষক। স্ক্রিনিং কমিটির সম্মুখত পর্যায়ক্রমে দেখুয়াইছে প্রকৃত নথিপত্র। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর অলক কুমার বুড়াগোহাঁর অধ্যক্ষতার গঠিত স্ক্রিনিং কমিটির সম্মুখত সত্তরগী শিক্ষকে দেখুয়াইছে নথিপত্রসমূহ। কাহিলিপাড়ার উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ের কার্যালয়ত স্ক্রিনিং কমিটির সম্মুখত এই নথিসমূহ দেখুয়া হয়েছে। স্ক্রিনিং কমিটির সম্মুখত দাখিল করা হয়েছে হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষার মার্কশিট, সার্টিফিকেট, মহাবিদ্যালয়ের নিযুক্তিপত্রের প্রকৃত নথিপত্র প্রদর্শন করার পিএইচডি ফলাফলের জাননী, প্রমাণপত্র, পঞ্জীয়নপত্র, কোর্স ওয়ার্কর প্রমাণপত্র, পিএইচডির এনওসি, জাতিগত প্রমাণপত্র, মাইগ্রেশন প্রমাণপত্র, গবেষণাপত্র, গবেষণার বিষয় সন্দর্ভত প্রকাশিত লেখা আদির অরিজিনাল কপি। উচ্চ শিক্ষা সঞ্চালকালয়ে এক নির্দেশনা যোগে রাজ্যের সত্তরজন ডক্টরেট ডিগ্রিধারী কলেজ শিক্ষকের বিরুদ্ধে সমন জারি করেছিল। কেবল ইমানেই নহয়, ভুয়া প্রমাণপত্রে নিযুক্তি লাভ করা বিশেষভাবে সক্ষম প্রার্থীর বিরুদ্ধেও কঠোর স্থিতি গ্রহণ করেছে শিক্ষা বিভাগে। সেই মর্মে বিশেষভাবে সক্ষম প্রার্থীয়ে মেডিকেল বোর্ডের সম্মুখত হাজির হয়ে স্বাস্থ্য পরীক্ষা করাব লাগিব। শেহতীয়াকৈ নিযুক্তি লাভ করা প্রতিজন শিক্ষক কর্মচারীর প্রমাণপত্রসমূহ পরীক্ষা করা হব। বিগত বর্ষত নিযুক্তি লাভ করা বিশেষভাবে সক্ষম 650 প্রার্থীর 200 মেডিকেল বোর্ডের পরীক্ষাত উত্তীর্ণ হবল সক্ষম হয়েছে। হয়েছে যে আমার এগারোখানি চেক করার পিছন আমার মানে আপগ্রেড হব। আমার আমি টিউটার প্রিন্সিপাল হয়ে আছো, তো এটা যদি আমার ক্লিয়ার হয়ে যায় তাহলে আমি ফুল পেজ হয়ে যাও, গতি আমার কারণে আসলে আনন্দ রাখব। আর কিন্তু কব নো কিছু মিডিয়ায় বেলেগকে টানটা লই গেল নয়, তা ইউ টার্ন মারি আমার তারমানে বেয়া লাগেছে দেখুন। আচ্ছা 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 অঁ, তাৰমানে আমাৰ হেৰি ইউনিভাৰ্চিটি কোন ইউনিভাৰ্চিটিৰ পৰা হেৰি কৰিলোঁ, মাষ্টাৰ ডিগ্ৰী কৰিলোঁ, তাৰ পাৰ্চেণ্টেজখিনি আৰু তাৰ ডেট অফ আপোনাৰ হেৰি পাছিং, তারপরে ইউনিভার্সিটি রিকগনাইজ হয় না নয়, আর তারপর পিএইচ ডিগ্রি কোর্পোর আমি অবটেন করেছিল, আর ডেট অফ এডমিশন, ডেট অফ কোর্স ওয়ার্ক, ডেট অফ পিএইচডি রেজিস্ট্রেশন, ডক্টর ডিগ্রি পাইছে মই হেৰি এলেন মিথলা বিহার বিহারের পর। আমার জ্যেষ্ঠ সাংবাদিক বিপুল বর্মন আছে বর্তমান ফোন লাইনত। বিপুল বর্মন, আজির দিনটোত কেনে ধরনের এই সমগ্র স্ক্রিনিং পর্যায়ে গোল, স্ক্রিনিং কমিটিয়ে কেনে ধরনের সমগ্র বিষয়সমূহ চালে, কি কি তথ্য আছে সেয়া আপনার জানিব বিচারিছো। চাওক, অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় যে অসমৰ শৈক্ষিক জগতখনক আচলতে কলংকিত করেছে। আগতে আমি প্রাঞ্জল শুনেছিল যে কনিষ্টবল কেলেঙ্কারি হয়েছিল বা এস আই নিযুক্তি কেলেঙ্কারি হয়েছিল, কিন্তু এটা আমি দেখি যে পিএইচডি ডিগ্রি যত আমি নামৰ সন্মুখত ডক্টরেট ডিগ্রি লিখো, গতি তেনেকুৱা এটা বৃত্তিত তেনেকুৱা এটা আপনার টাইটেল বা তেনেকুৱা এটা আপনার যেটো শিক্ষা লাভ করে সেই ক্ষেত্রত তেখেতসকল অধ্যাপক হব পাৰে। গতিকে এইটো আজি সমগ্র অসমত প্রায় 42খন কলেজৰ 70 অধ্যাপকক আজি সমন দি মাতি আনিছে কাহিলিপাড়ার গুরুচা কার্যালয়ে, আর তাতে আপনার আপনি যেখানে নথিপত্র কথা কৈছে এই নথিপত্রখানি তেখেতসকলের পৰা চাইছে। তেখেতসকলে বিভিন্ন জন, আমি কথা পাতিছিলো নগাঁও, বরপেটা, ধেমাজি, আপনি বিভিন্ন জন অধ্যাপকের সঙ্গে তেওঁলোকে কাম করে আছে। তেওঁলোকে কৈছে যে আমি ভুয়া নহয়, আমার ওপর নথিপত্র আছে, ঠিক আছে, পরবর্তী বাতৰিত এই সন্দৰ্ভত অধিক তথ্য আছে, প্ৰতিবেদন আছে, সম্প্ৰচাৰ কৰিম। কি কি কলে তেওঁলোকে সেইখিনি তথ্য থাকিব।